রেশন দুর্নীতির প্রতিবাদে মহকুমা শাসকের দপ্তরের বিক্ষোভ বিজেপির। রেশন দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরের সামনে কুলটি বিধানসভা এলাকা থেকে বিজেপির কর্মীরা উপস্থিত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির জেলা সহসভাপতি সুব্রত মিশ্র জানিয়েছেন, কেন্দ্রের থেকে রাজ্য সরকারের এর মধ্যেই 3.5 লাখ মেট্রিক টন চাল জনগণকে সরবরাহ করার জন্য পেলেও তা সঠিকভাবে রেশনিং ব্যবস্থায় সরবরাহ করা হচ্ছে না। তাছাড়া বহু মানুষের ডিজিটাল রেশন কার্ড নেই, তারা সকলেই রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ কেন্দ্রের সরকার সকলের জন্য 5 কিলো করে চাল বরাদ্দ করলেও তার থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও মানুষ লকডাউন পরিস্থিতিতে রোজগার থেকেই বঞ্চিত থেকেছেন, তাই 3 মাসের জন্য রাজ্য সরকার যেন বিদ্যুতের বিল মকুব করে এই বিষয়ে মহকুমা শাসকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। দাদা, আপনারা জানেন পশ্চিমবাংলায় যে হারে রেশনের দুর্নীতি হচ্ছে, যার জন্যে বিজেপির সমস্ত রাজ্যে রেশনের দুর্নীতি মাফ করার জন্য, রেশনের দুর্নীতি শেষ করার জন্য আমরা প্রতিটি এসডিও অফিসে আমরা ধর্ণা দিচ্ছি, আমরা নিজের বক্তব্য জানাচ্ছি এসডিও সাহেবকে। এবং যে হারে আজ এই 3 মাস দিন মজুর খেতে পাচ্ছে না, মোদিজির ইনস্ট্রাকশন অনুযায়ী 5 কিলো করে চাল দেওয়া হয়েছে প্রত্যেককে, আটা দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, অলরেডি 3.5 লক্ষ মেট্রিক টন চাল আমাদের পশ্চিমবাংলা উদ্যোগ করে নিয়েছেন কেন্দ্র সরকার থেকে। ডাল কোথায় দেওয়া হয়েছে? ডাল অলরেডি চলে এসছে, ডাল এখনও উদ্যোগ এরা রেশন দোকানের উদ্যোগ করেনি, ডাল চলে এসছে, ডালও পেয়ে যাবে। কিন্তু আমাদের বক্তব্য হলো যে যারা পুরনো রেশন কার্ড, অনেক গরিব মানুষ আছে রেশন ডিজিটাল করতে পারে, অনেক অশিক্ষিত মানুষ ডিজিটাল হয়নি, সেই রেশন কার্ডে মোদিজির ইনস্ট্রাকশন প্রত্যেক লোকে রেশন যেন পায়। কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি বলছে, কাউন্সিলর অফিসে যান, কাউন্সিলর অফিস থেকে কুপন নিয়ে আসুন, তারপরে সে চালু হবে। আমরা এটা বিরোধিতা করছি। কাউন্সিলর অফিস যাওয়া মানেই রাজনীতি করা, গরিব মানুষের সঙ্গে কোনো রাজনীতি আমরা করতে চাই না, রেশন নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমরা চাই যেই লকডাউন চলছে আমাদের কেন্দ্রের নেতৃত্বে, সেই লকডাউনে যেন কোনো মানুষ যেন ভুখা না মরে, দিন মজুর যেন খাওয়া অভাবে, আমাদের ছেলেরা প্রতিটি গ্রামে গঞ্জে গাড়িতে খাওয়ার ব্যবস্থা করছেন, বাড়িতে চাল পৌঁছে দিয়ে আসছেন। কিন্তু যেটা কেন্দ্রীয় সরকার দিয়েছে পশ্চিমবাংলার জনগণকে, গরিব লোকদেরকে, প্রত্যেককেই, গরিব লোক বলে না, প্রত্যেককেই দিয়েছে, কিন্তু তিনি সে চালটা আমরা ওর প্রত্যেকে পাচ্ছে না, এটা আমাদের বিরাট বড় একটা খুব। এবং আমরা চাই এই যে 3 মাসে বিদ্যুৎ, আমরা বিদ্যুৎটা আমরা প্রার্থনা করেছি, আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে বলেছি এই 3 মাসের বিদ্যুৎ যেন মকুব করা হয়। 3 মাসের বিদ্যুৎ আমরা কেউ রোজগার করতে পারেনি, কেউ কোথাও দিতে পারেনি, বিদ্যুৎটা কোথায় ই হয়েছে, এটা পশ্চিমবাংলার নিজের দায়িত্ব। কেন্দ্র সরকার তো সবই দিচ্ছে, পয়সা দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, রাজ্য সরকার একটুকু বিদ্যুৎ তুলে মাফ করতে পারবে না? যারা গরিব লোক আছে, তাদের বিদ্যুৎ নিয়ে আছে, তারা তাও তো বেশি বিশেষ কিছু নয়, ফ্যানও চলতে পারেনি, কারণ ভগবান আমার একটা ওয়েদার রেখেছে, বেশি ফ্যানও চলেনি। বিদ্যুৎটা মুকুব করার জন্য আমরা ওনাকে অনুরোধ করছি। আপনার নাম ডিজিগনেশন? আমার নাম সুব্রত মিশ্র, আমি জেলার সহসভাপতি, আপনার কুলটি বিধানসভায় থাকি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।